এখান থেকে তো দেখা যাচ্ছে, কিন্তু ওরা যখন ইউটিউব দেখছে কিছু দেখতে পাচ্ছে না। বিগত ক্লাসে আমি তোমাদের কাছে মানবদের পরিপাকতন্ত্র, পরিপাকক্রিয়া এবং পুষ্টি সম্পর্কে আলোচনা করেছিলাম। পুষ্টির বিভিন্ন ধাপ আলোচনা করতে গিয়ে বিভিন্ন ধরনের উৎসেচকের নাম এবং খাদ্য পরিপাকে তাদের বিভিন্ন ধরনের ভূমিকার কথা উল্লেখ করেছিলাম। আজকে তোমাদের পাঠ্য বিষয় বিভিন্ন ধরনের উৎসেচক এবং তাদের কার্যপদ্ধতি আর তাদের শ্রেণীবিভাগ। এখানে দেখো উৎসেচকের গঠন কাঠামো এবং বিভিন্ন ধরনের খাদ্য পরিপাককারী উৎসেচকের নাম আমি লিখে রেখেছি। প্রথমে জানতে হবে উৎসেচক শব্দটির আক্ষরিক অর্থ কী। উৎসেচক শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে ইস্ট মধ্যস্থ, অর্থাৎ ইস্টের মধ্যে যা বর্তমান। বিজ্ঞানী বুকনার সর্বপ্রথম ইস্টের কোষ থেকে উৎসেচক নিষ্কাশিত করেছিলেন, সেখান থেকে উৎসেচকের আক্ষরিক অর্থ দাঁড়িয়েছে ইস্ট মধ্যস্থ। তোমরা জানো প্রতিটি জীবকোষে অনবরত কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে, কিছু গঠনমূলক এবং কিছু ভাঙনমূলক রাসায়নিক বিক্রিয়া। এ সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটার পেছনে যে জৈব বস্তুটি বহুলাংশে দায়ী তার নাম উৎসেচক বা এনজাইম। এই উৎসেচক বা এনজাইম প্রকৃতিতে প্রোটিন ধর্মী। বিজ্ঞানী সামনার সর্বপ্রথম উল্লেখ করেন যে উৎসেচক প্রকৃতিতে প্রোটিন ধর্মী এবং তিনি উৎসেচকের কতগুলো কেলাস বা ক্রিস্টাল তৈরি করেছিলেন। এই কেলাস বা ক্রিস্টাল তৈরি করার জন্য তিনি 1946 খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পেয়েছিলেন রসায়নশাস্ত্রে। উৎসেচক আবিষ্কারের ইতিহাসের দিকে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি তাহলে কয়েকজন বিজ্ঞানীর নাম উঠে আসে। তাদের মধ্যে দুজন প্রখ্যাত বিজ্ঞানী, বিজ্ঞানী পায়েন এবং পারজোস সর্বপ্রথম সজীব কোষে উৎসেচকের উপস্থিতির কথা উল্লেখ করেন। পরবর্তীকালে বিজ্ঞানী কুহন উৎসেচকের নামকরণ করেন। এছাড়া কিছুক্ষণ আগে আমি বললাম যে বিজ্ঞানী বুকনার ইস্টের কোষ থেকে এক বিশেষ ধরনের উৎসেচক নিষ্কাশিত করেছিলেন, সেখান থেকে উৎসেচকের আক্ষরিক অর্থ দাঁড়িয়েছে ইস্ট মধ্যস্থ। এবার আসি উৎসেচকের গঠন কাঠামোর দিকে। উৎসেচকের গঠন কাঠামোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তিনটে অংশ দেখতে পাওয়া যায়। এক নম্বর অংশ অ্যাপো এনজাইম বা প্রোটিনযুক্ত অংশ, দু নম্বর অ্যাক্টিভ সাইট, তিন নম্বর হচ্ছে কোফ্যাক্টর বা প্রোটিনবিহীন অংশ। উৎসেচকের যে অ্যাক্টিভ সাইট আর অ্যাপো এনজাইম আর কোফ্যাক্টর এই তিনটি অংশ মিলিত হয়ে উৎসেচকের গঠন কাঠামো নির্মাণ করে। অ্যাক্টিভ সাইটটা হচ্ছে উৎসেচকের যে অংশ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, মানে কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে সেটি হচ্ছে অ্যাক্টিভ সাইট। একটি উৎসেচকের মধ্যে এক বা একাধিক অ্যাক্টিভ সাইট থাকতে পারে। যদি একটি উৎসেচকের মধ্যে অনেকগুলো অ্যাক্টিভ সাইট থাকে তখন সে এনজাইমের নামকরণ হবে মাল্টি এনজাইম। অ্যাপো এনজাইম বললাম উৎসেচকের প্রোটিনযুক্ত অংশ, আর উৎসেচকের প্রোটিনবিহীন অংশ মানে অপ্রোটিন অংশের নাম হচ্ছে কোফ্যাক্টর। কোফ্যাক্টর আবার তিনটি অংশ আছে, কোএনজাইম, প্রোস্থেটিক গ্রুপ এবং অজৈব আয়ন। উৎসেচকের এই প্রোটিনবিহীন অংশটি বা অপ্রোটিন অংশটি যদি কোনো সাবস্ট্রেটের সঙ্গে, মানে উৎসেচক যে জৈব বস্তুর সঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় সাবস্ট্রেট, সে সাবস্ট্রেটের সঙ্গে যদি শিথিলভাবে যুক্ত থাকে তখন তার নাম, মানে আলগাভাবে যুক্ত থাকে তার নাম কোএনজাইম। আর প্রোটিনবিহীন অংশটি যদি উৎসেচকের সঙ্গে টাইটলি যুক্ত থাকে, মানে দৃঢ়রূপে যুক্ত থাকে তখন তার নাম হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। এছাড়া কিছু অজৈব আয়ন আছে যেগুলো উৎসেচককে সক্রিয়তা দান করে, যেমন ক্লোরাইড আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, এই সমস্ত আয়নগুলো হচ্ছে অজৈব আয়ন। অ্যাপো এনজাইম অর্থাৎ প্রোটিনযুক্ত অংশটি যদি কোফ্যাক্টরের সাথে মিলিত হয় তখন তৈরি করে হলো এনজাইম, অর্থাৎ অ্যাপো এনজাইম এবং কোফ্যাক্টরকে একসাথে বলা হচ্ছে হলো এনজাইম। তাহলে তোমরা দেখতে পেলে যে উৎসেচক গঠন কাঠামোর মধ্যে তিনটি অংশ, অ্যাপো এনজাইম, অ্যাক্টিভ সাইট এবং কোফ্যাক্টর বা প্রোটিনবিহীন অংশ। উৎসেচক যে জৈব বস্তুর সঙ্গে ক্রিয়াশীল হয়, অর্থাৎ যে জৈব বস্তুর সঙ্গে যুক্ত হয় তার নাম হচ্ছে সাবস্ট্রেট। উৎসেচক যুক্ত সাবস্ট্রেট তৈরি করছে উৎসেচক সাবস্ট্রেট যৌগ।
উৎসেচক সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়ে যে কমপ্লেক্স গঠন করে তার নাম উৎসেচক সাবস্ট্রেট যৌগ। এই উৎসেচক সাবস্ট্রেট যৌগ পরবর্তীকালে বিশ্লিষ্ট হয়ে যায়, অর্থাৎ ভেঙে যায়, ভেঙে গিয়ে তৈরি করছে একটি অন্তঃপদার্থ যাকে আমরা পি নামে উল্লেখ করছি, আর এনজাইমের গঠন কিন্তু অপরিবর্তিত থাকে। উৎসেচকের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে না, উৎসেচক কোনো রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থেকে বিক্রিয়া হারকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, কিন্তু বিক্রিয়া শেষে উৎসেচকের গঠনগত কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ উৎসেচক বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, অনেকটা অনুঘটকের মতো। যেমন তোমরা ভৌতবিজ্ঞান পড়েছো, অনুঘটকের কাজ হচ্ছে কোনো বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়া হারকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, কিন্তু বিক্রিয়া শেষে উৎসেচকের গঠনগত কোনো পরিবর্তন হয় না। উৎসেচক এক ধরনের জৈব অনুঘটক, যেহেতু জীব বসে উৎপন্ন হচ্ছে এবং অনুঘটকের মতো কাজ করে, অর্থাৎ বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকছে কিন্তু বিক্রিয়া হারকে বাড়িয়ে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে। এবার আসি বিভিন্ন ধরনের উৎসেচকগুলোর নাম। তোমাদের যখন পুষ্টি পড়াচ্ছিলাম তখন পুষ্টির বিভিন্ন ধাপে বিভিন্ন ধরনের উৎসেচকগুলোর নাম উল্লেখ করেছিলাম, যেমন পেপসিন, ট্রিপসিন, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। এই সমস্ত উৎসেচকগুলো হচ্ছে সব খাদ্য পরিপাকারী উৎসেচক বা ডাইজেস্টিভ এনজাইম। এই খাদ্য পরিপাকারী উৎসেচকগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শর্করা ভঙ্গক বা অ্যামাইলোলাইটিক উৎসেচক, প্রোটিন ভঙ্গক বা প্রোটিওলাইটিক উৎসেচক, ফ্যাট ভঙ্গক বা লাইপোলাইটিক উৎসেচক। এবার জানতে হবে শর্করা ভঙ্গক উৎসেচক কী এবং এর কাজ কী এবং এর উদাহরণ কী কী আছে। শর্করা ভঙ্গক উৎসেচক মূলত শর্করা জাতীয় খাদ্যবস্তু পরিপাকে সাহায্য করে। যেমন তোমাদেরকে যখন পুষ্টি সম্পর্কে পড়াচ্ছিলাম তখন বলেছিলাম অ্যামাইলেজ, টায়ালিন, সুক্রেজ, ল্যাকটেজ, এই সমস্ত উৎসেচকের কথা উল্লেখ করেছিলাম। অ্যামাইলেজ মুখ বিবরে থাকে, টায়ালিন মুখ বিবরে থাকে, টায়ালিন, মল্টেজ, লাইসোজাইম, এই উৎসেচকগুলো সব হচ্ছে শর্করা ভঙ্গ, কারণ এই সমস্ত উৎসেচকগুলো শর্করা জাতীয় খাদ্যবস্তু পরিপাকে সাহায্য করে। প্রোটিন ভঙ্গক উৎসেচক হচ্ছে যে সমস্ত উৎসেচক প্রোটিন জাতীয় খাদ্যবস্তু পরিপাকে সাহায্য করে। যেমন কী কী আছে, পেপসিন, ট্রিপসিন এবং ইরেপসিন। পাকস্থলী পাকগ্রন্থি থেকে যে পাকরস তৈরি হয় সেই পাকরসের মধ্যে প্রোটিন ভঙ্গক উৎসেচক পেপসিন থাকে। পেপসিন কী করে, যখন আমি খাদ্য পরিপাকটা পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে পেপসিন প্রোটিন জাতীয় খাদ্যবস্তুকে পেপটোনে পরিণত করে। পেপটোন হচ্ছে লব্ধ প্রোটিন। প্রোটিন ভাঙনের শেষে যে সমস্ত বস্তুগুলো ধীরে ধীরে পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে লব্ধ প্রোটিন। তাহলে প্রোটিন জাতীয় খাদ্যবস্তু পেপসিনের সাহায্যে পেপটোনে পরিণত হয়। এরপর হচ্ছে ট্রিপসিন, এটাও এক ধরনের প্রোটিন ভঙ্গক উৎসেচক। ট্রিপসিন পেপটোনকে আবার পেপটাইডে বা পলিপেপটাইডে পরিণত করে। পেপটাইডে পরিণত করে। আরেকটা আছে ইরেপসিন, যেটা আন্তরিক রসের মধ্যে পাওয়া যায়। এই ইরেপসিন এই পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। এখানে দেখো পেপসিন শুধুমাত্র প্রোটিন জাতীয় খাদ্যবস্তুর উপর ক্রিয়া করে। তাহলে উৎসেচক যে সমস্ত জৈব বস্তুর উপর কাজ করে তাকে বলা যায় সাবস্ট্রেট। তাহলে এখানে পেপসিন হচ্ছে উৎসেচক, এর সাবস্ট্রেট হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যবস্তু। তারপর যেমন হচ্ছে ফ্যাট ভঙ্গক উৎসেচক হচ্ছে লাইপেজ, মানে যে উৎসেচক ফ্যাট জাতীয় খাদ্যবস্তু পরিপাকে সাহায্য করে। লাইপেজ কী করে, ফ্যাট জাতীয় খাদ্যবস্তুকে ভেঙে দিয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে। তাহলে লাইপেজের সাবস্ট্রেট হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্যবস্তু। যেমন পেপসিনের সাবস্ট্রেট হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যবস্তু, লাইপেজের সাবস্ট্রেট হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্যবস্তু। শর্করা ভঙ্গক উৎসেচক যেমন বলেছিলাম যা অ্যামাইলেজ, টায়ালিন, মল্টেজ, সুক্রেজ, এই সমস্ত উৎসেচকগুলোর সাবস্ট্রেট হচ্ছে শর্করা জাতীয় খাদ্যবস্তু। তাহলে এখানে তিন ধরনের উৎসেচকের কথা তোমরা পেলে, একটা হচ্ছে শর্করা ভঙ্গ, দু নম্বর প্রোটিন ভঙ্গ, তিন নম্বর হচ্ছে ফ্যাট ভঙ্গ। শর্করা ভঙ্গক উৎসেচককে বলা হচ্ছে অ্যামাইলোলাইটিক উৎসেচক,
প্রোটিন ভঙ্গক উৎসেচক ইংরেজিতে বলা প্রোটিওলাইটিক, আর ফ্যাট ভঙ্গক উৎসেচককে বলা হচ্ছে লাইপোলাইটিক উৎসেচক। তাহলে শর্করা ভঙ্গক উৎসেচকের নামগুলো পেলে অ্যামাইলেজ, টায়ালিন, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, এগুলো হচ্ছে শর্করা ভঙ্গক উৎসেচক। প্রোটিন ভঙ্গক উৎসেচক তিনটে, পেপসিন, ট্রিপসিন, ইরেপসিন, আর ফ্যাট ভঙ্গক উৎসেচক হলো লাইপেজ।